এদিকে এই সাউদা তাড়াতাড়ি নে, এদিকে আর ফিরে এই সাউদা তাড়াতাড়ি নে, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, একটু দাঁড়া হয়ে গেছে, হ্যাঁ এবার চল। আচ্ছা বলতো তো রোজ এত দেরি হয় কেন? তোকে আর কি বলবো, এই বয়সে একটু সাজগোজ করতেও দিবি না নাকি? এত সাজগোজ কিসের সাউদা? এখন সাজবো না তো বুড়ি বয়সে গিয়ে সাজবো, বুঝি? আচ্ছা ফারিয়া, তুই আমাকে একটা কথা বলতো দেখি, তুই যে আমাকে সালাম দিলি, সালামের মানে জানিস? না এটা আমি জানি না, কিন্তু এটা আমি ভালোভাবেই জানি যে একজন মুসলমান অপর একজন মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিতে হয়। ও বাবা, এটা তো খুবই জানো যে একজন মুসলমান অপর একজন মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিতে হয়, কিন্তু স্যার যে কথাটা বলেছিলেন সেটা তুমি ভুলে গেছো বুঝি? কোন কথাটা বলেছিলেন? স্যার বলেছিলেন সকালে দেখা হলে গুড মর্নিং বলতে আর রাতে দেখা হলে গুড নাইট বলতে। না তোর সাথে তর্ক করে আমার লাভ নেই, তবে একটা কথা বলছি শোন, আমার একটা বান্ধবী আছে যে আটলিয়া মিলন মসজিদে মক্তবে পড়ে, তার নাম রাবিয়া। এই তো রাবিয়া এসে গেছে। আসসালামু আলাইকুম। যাক ভালোই হলো তোদের দুজনকে পেয়ে গেছি, এখানেই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা রাবিয়া, তোকে একটা কথা বলবো। হ্যাঁ কি বলবি বল। আমি ফারিয়াকে বললাম তুমি সালাম কেন দিলে, গুড মর্নিং না বলে? দেখ সাউদা, দেখা গেল তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা হলো আর সেইখানে কেউ এসে গেল, এসে বললো গুড মর্নিং, যার মানে শুভ সকাল। এই বিপদের সময় কি তাহলে শুভ সকাল বোঝায়? আর কেউ যদি এসে বলে আসসালামু আলাইকুম, যার মানে তোমার প্রতি আল্লাহর রহমত রহমত ও বরকত নাজিল হোক। এই কথার উত্তর বুঝে তোমার মনটা কতটা আনন্দিত হলো বলো দেখি। নিশ্চয়ই আনন্দিত হবে, তা না হলে নিজেকেই প্রশ্ন করে দেখো কোনটার উত্তর সঠিক। কি রে, কখন থেকে শুনতে পাচ্ছি তোদের এই ফ্রি পয়সার লেকচার? বলি এবছর শেষ হবে কখন? ওইদিকে পার্টির অনুষ্ঠান যে শেষের দিকে। কি রাবিয়া, তোরা দুইজন কি এই সব পোশাক পরেই যাবি? এই মডেল জামানা, ছোট ছোট জামা কাপড় পরবি, লিপস্টিক চুড়ি টিপ এই সব পরবি, কত ভালো লাগবে দেখতে। তা না পরে বয়স্কদের মতো বোরকা পরে মুখ থেকে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে বল? ধ্যাত্রিকা, তুই যদি খারাপ মেয়েদের মতো আশাক পোশাক ব্যবহার আচার আচরণ খারাপ করে তাদের অনুসরণ করিস, তাহলে তোর হাসর তাদের সাথেই হবে। আর তুই যদি হযরত মা ফাতেমা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাদের মতো ভালো আচার আচরণ করিস, তাহলে তোর হাসর তার সাথেই হবে। এখন তুই বল, তোর হাসর কার সাথে হওয়া উচিত? কোন মুসলিম ঘরের মেয়েরা কি চায় যে তার হাসর নাসর কোনো খারাপ মেয়েদের সাথে হোক? না, কেউ চায় না। আমিও চাই যে তোর হাসর নাসর একজন ভালো মেয়ের সাথেই হোক। আমিন। আমার বিরাট বড় ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝলাম ক্ষণিকের সুখ আনন্দের কোনো মূল্য নেই, কোনো দাম নেই, সব মিথ্যা যদি পরকালের চিন্তা আর ভাবনা না থাকে। কাল থেকে আমি তোমাদের সাথে মাদ্রাসায় গিয়ে ইসলামের বিষয় জেনে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটাই আমার শেষ তামান্না। আমিন আমিন। আচ্ছা মুনিয়া, তুমি যে তোমার ভুলটা বুঝলে, তার এটা কি মানে আছে? পৃথিবীর রূপ দেখে ভাবি যাই না, পৃথিবীর রূপ দেখে ভাবি যাই না, পাখিদের কলর আপে শুনি তার নাম, সে যে আল্লাহ, সে যে আল্লাহ, সে যে আল্লাহ।
দ্বিতীয় পর্বে যাতে মোকালামা নামটি করা আছে।